Allah natalal banget buat insan penjual karam. Allah subhanallah wajan kaya. Kini rek usah pikir ni ya. Allah natalal kore sama hartu pikir sen. Alhamdulillah. Ajastu jen. Pikir Allah telah mendengar nama kursen. Jadi pikir anak dami Allah telah kese. Mereka kerat Allah berkeras tegak. Manusia di semua itu Allah dengar jannah Allah jannah baik hamil. মানুষের যে মাল ধন সম্পদ আল্লাহর জন্য ব্যয় হবে আল্লাহ তাআলা এই সময় এবং এই মাল সম্পদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব দিবেন না এই সময়টা দিনের জন্য ব্যয় হবে আল্লাহর রাস্তায় ব্যয় হবে যে অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ দিনের জন্য খরচ হবে এই হিসাব আল্লাহ তাআলা কি আমাদের মাঝে বান্দার কাছ থেকে নেবেন না এখানে ভাই দোস্ত আল্লাহ তাআলা মানুষকে যে হায়াত দিয়েছেন প্রতিটা মুহূর্তে ফিকির করা আমাদের হায়াতটা দামি হয় আমি আল্লাহ তাআলার কাছে কবুল হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দোয়া করতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির আর কাটতেছেন আল্লাহর রাসূল আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই আয়াত পড়তেছেন কাটতেছেন আপনি আর কি হিসাব হবে বলতেছেন আয়েশা ওই দিন বড় কঠিন হবে সেদিন প্রত্যেকটা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এবং তাদের সারা জিন্দগির হিসাব দিতে হবে সেদিন যদি আল্লাহ তাআলা কোন বান্দার কাছ থেকে হিসাব নেয় তো সে ধ্বংস হয়ে যাবে ওই দিনের ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের ভিতরে ছিল আসলে আল্লাহ রাসূল এটা উম্মতের জন্য করে গেছেন উম্মতের জন্য বহুত বড় শিক্ষা তার হিসাবকে সহজ করতে হবে কিয়ামতের এই কঠিন দিনে যদি আল্লাহ তাআলা কারো কাছ থেকে হিসাব নেন ভাই দোস্ত দুনিয়াতে যে নিয়ামত ভোগ করতেছি এই কোন একটা নিয়ামতের হিসাব আমি দিতে পারবো না আল্লাহ তাআলা আল্লাহ আমাদের কত নিয়ামত দান করছেন এখানে ভাই দোস্ত সব সময় নিজের হায়াতকে গনিমত মনে করা এবং হায়াতকে দিনের সাথে লাগিয়ে রাখা দিনের কাজে লাগিয়ে রাখা হায়াতের ভিতরে ফলে মানুষ যখন যুবক থাকে যৌবনে পদার্পণ করে এই সময়টাকে বেশি গুরুত্ব দেওয়া ফলে বৃদ্ধের সময় আসার আগে বয়স হয়ে যাওয়ার আগে যৌবনের খুব গুরুত্ব দেওয়া মানুষ যৌবনে দিনে কামাল করতে পারে বয়স্ক অবস্থায় সেটা পারে না অসুস্থতা আসার আগে সুস্থতার খুব গুরুত্ব দেওয়া সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বহুত বড় নিয়ামত বহুত বড় নিয়ামত অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করা আমার সময় দোস্ত মতের আগে হায়াতের কদর করা
যখন মৃত্যু হয়ে যাবে তো মানুষের আমলনামা বন্ধ হয়ে যাবে। আমার যখন মৃত্যু হবে আমার আমলনামাও বন্ধ হয়ে যাবে, আমি আর কোনো নেক আমল করার সুযোগ পাব না। এই জন্য ভাই হায়াতের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় দামি, প্রত্যেকটা মুহূর্ত দামি, প্রতিটা সময় দামি, প্রতিটা সেকেন্ড দামি, প্রত্যেকটা নিঃশ্বাস দামি। অহেতুক কাজে অনর্থক কাজে আমার জিন্দিগির সময় না পায়, হয় সময় না কাটে। গালেব হওয়া এটা ইমান, এই ইমান হাসিলের তরিকা হইতেছে ভাই দোস্ত, ইমানি কথা বেশি বলতে হবে, ইমানি কথা দাওয়াত বেশি থেকে বেশি দিতে হবে। ভাই যারা নগর সিলায় আসছে তারা একটু দাঁড়াবে মেহরবানি করে, তারা একটু তাস খেলে কবে চলে গেলে ভালো হয়। নগর যারা ভক্ত নিয়ে আসছে মেহরবানি করে আমার তাস খেলে কবে চলে যাবে, আপনাদের টোটিও করা হবে। নগদ আসছে আমরা আসতে যাবো, আপনার তাস খেলে কবে চলে যাবে মেহরবানি করে। যে কথা আনাজ করা হচ্ছে ছিল ইমান নিজের জিন্দিগিতে আনার জন্য ইমানের দাওয়াত দিতে হবে, ইমানের কথা বেশি বেশি বলতে হবে, কলেমার কথা বেশি বেশি বলতে হবে। মানুষ যে কথা বেশি বলে, সে যে কথা বেশি শুনে এবং যে কথা বেশি বলা শোনার পরিবেশ কায়েম করে, এই কথা একই তাদের ভিতরে বসে থাকে। আমি যদি বেশি আল্লাহ তাআলার কথা বলি, আমি যদি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আমি যদি বেশি দিনের কথা বলি, আমার জিন্দেগির ভিতরে এই জিনিস আছে। এজন্য ভাই ঈমান হাসিল করার তরিকা হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া, আর ঈমানের দাওয়াত সর্বশ্রেষ্ঠ আমল। এই উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজে ঈমানের উপরে চলা, অপরকে ঈমানের দাওয়াত দেওয়া এবং নিজের জিন্দেগিটাকে দাওয়াত বানানো। নিজের 24 ঘন্টা জিন্দেগি দাওয়াত হইতে হবে। শুধু দাওয়াত মুখের কিছু কলেবার কথা বলে দিলাম এটা না, বলে ভাই দোস্ত রাসূলের কাছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে সাহাবারা জিজ্ঞেস করছেন তার উফাতের পরে যে আল্লাহ রাসূলের জিন্দেগিটা কেমন ছিল। তা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে তোমরা কোরআন পড়ো না, কোরআনটাই আল্লাহ রাসূলের জিন্দেগি ছিল। এছাড়া ভাই আমাদের মেহনত নিয়ে চলনেওয়ালা, কাম নিয়ে চলনেওয়ালা প্রত্যেক সাথে 24 ঘন্টা জিন্দেগি দাওয়াত করে। 13টা বছরের দাওয়াত, তার সলা ফ্রাইডে দাওয়াত, তার পোশাক পরিচ্ছদটা দাওয়াত, অথবা দোস্ত তার ঘরের জিন্দেগিটাও দাওয়াত, তার বাহিরের জিন্দেগিটাও দাওয়াত, মানুষের দিকে নিয়ে তাসির নিবে। এই জন্য ভাই হযরত বলেন যে আমি যে কথা দাওয়াত দেই যে আমার ভিতরে জিনিসটা না আসে, আমার ভিতরে বলে যে এই জিনিসটা গালেব না হয়, এটা কত কমই কথা। এই জন্য ভাই ইমানের দাওয়াত তত বেশি দেব যে আমার জিন্দেগির ভিতরে জীবন তত গায়েব হবে। ইমানের হালকা যত বেশি লাগাবো মসজিদের ভিতরে ঘরের ভিতরে, ইমানের হালকা প্রতিদিন কিছু না কিছু সময় পারেক করে ইমানের হালকার ভিতরে বসি, নিজে বসি, সন্তানদেরকে বসাই, বিবিরে নিয়ে বসি, মসজিদের ভিতরে সাথীদেরকে নিয়ে বসি, ইমানের হালকা লাগে। আর যদি কথা খুব বলতেছেন
মনের ভিতরে মানে হালকা লাগবে, বাইরে কাজটা হবে, বাইরের দিকে মুসলমানদেরকে ডেকে মসজিদে নিয়ে আসা, ফেরেশতারা মহলের ভিতরে মুসলমানদেরকে বসানো, ফলে মুসলমানের জিন্দেগি পরিবর্তন হবে, মুসলমানের দিল পরিবর্তন হবে, দুনিয়ার আসবাবের ইকি তার জিন্দেগি বের হবে যখন মুসলমান ইমানের হালকা করবে। সাহাবারাই আমলগুলা করতেন, সাহাবারা ইমানের দাওয়াত দিতেন, সাহাবারা মসজিদের নববীর ভিতরে এবং যার যার ঘরের ভিতরে ইমানে হালকা কায়েম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গিয়ে ইমানে হালকা কায়েম করতেন, বিবিদে কিনে বসতেন, বিবিদেকে কাছে ডাকতেন, আজকে তোমরা আসো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বাণী, যে সমস্ত আয়াত আসছে তোমাদেরকে আমি শোনাবো, ব্যাখ্যা শোনাবো, তোমরা আমার কাছে আস। এবিদেকে নিয়ে ইমানে হালকা লাগাইতেন, আখিরাতের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, এবিদেরকে নিয়ে বলে যে ভাই দোস্ত পাক কালামে মস্ত করতেন, আর তেহাত শিখাইতেন, দরুদ শরীফ শিখাইতেন। এগুলা আজকে মুসলমানের ঘরে ঘরে জিন্দা হয়, নবুয়াত আল আমাল, এগুলা এর দ্বারা ইমানের তরক্কি হবে, ইমান বাড়বে। ঘরে ইমানে হালকা লাগানোর দ্বারা বিবিধ ইমান বাড়বে, বাচ্চার ইমান বাড়বে। আমার বাচ্চার দিলের ভিতরে গায়রুল্লাহ রেখি বের হবে, আল্লাহ তাআলা যাতে রেখি তার দিলে বৈধ হবে। কারণ আমি ঘরের ভিতরে ইমানে হালকা লাগাবো, এজন্য ভাই ইমানের দাওয়াত দেওয়া, ইমানে হালকা লাগানো এবং ইমানের আলোচনার পরিবেশ কায়েম করা, মজমা কায়েম করা, এই জিনিসের দ্বারা আমার ইমানের দৌড়তে হবে, ইমান বাড়বে। সুন্নত আমার সাহাবা কাজ করছেন, মুসলমানদেরকে মসজিদের বাইরের দিকে মসজিদে নিয়ে আসছেন, মসজিদে ইমানে হালকা লাগাইছেন। এই যে এক মেহনতের কথা দীর্ঘদিন ধরে টাকা চালানো হইতেছে, অল্প সময় মহল্লাতে করে দেখি আমার মহল্লার শতভাগ লোকের কাছে দাওয়াত পৌঁছাতে পারবো। আধা ঘন্টা হোক, এক ঘন্টা হোক, মসজিদে সময় দিই, দুই দশজন সাথে মিলে হোক, দুইজনের মসজিদে সময় দিই, তিনজন সাথে দুজন সাথে হইলেই আমল করা যায়, চারজন সাথে হইলেও করা যায় আমল। মসজিদে আমরা কিছু আমলের ভিতরে থাকি, বাহিরে আমরা গাছ করি। আবার দোস্ত গাছ এত উঁচু জিনিস, আল্লাহর উদ্দেশ্যেই বাহির হওয়া, আল্লাহর জন্যই বাহির হওয়া। কোন মানুষ যখন আল্লাহ পাকের রেজামন্দির জন্য বাহিরে যায়, এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিলিত হইতে যায়, তো এক ফেরেশতা এলান করে, এক ফেরেশতা এলান করে আসমান থেকে, আল্লাহ তোমাকে সচ্ছলতার জিন্দিগি দান করুন। মামুলি বিষয় না ভাই, আল্লাহ তোমাকে সচ্ছলতার জিন্দিগি দান করুন। এটা মধ্যে ওরা বলেন দাওয়াতের আমালের দ্বারা মানুষের জাহিরি জিন্দিগির তাগাদাও পুরা হবে এবং দাওয়াতের আমালের দ্বারা মানুষের বাতিনি জিন্দিগির তাগাদাও পুরা হবে। এটাকে প্রাথমিক কাজ মনে না করি, অনেকে মনে করে যে দাওয়াতের মেহনত প্রাথমিক কাজ, এর দ্বারা আমার ইসলাম হবে না, সংশোধন হবে না, এদের আমাকে আলাদা জায়গায় যেতে হবে। দাওয়াতের মেহনতের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু রাখছে। এখানে ভাই দোস্ত সাহাবাদের জিন্দিগিতে আমলগুলো ছিল যে সুন্নত আমল। আজকে আমরা অনেকেই বলে ভাই দোস্ত আল্লাহ তাআলা ইকিন দিলে ভিতরে বসাই, আল্লাহ তাআলা হয় কথা ইকিন করি, কলেমার আরেকটা অংশ মাখা মাদুর রাসূলুল্লাহ, এ জায়গা থেকে জিন্দগি অনেক দূরে, মাখা মাদুর রাসূলুল্লাহ থেকে জিন্দগি অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছিল যে আয়েশা তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তোমাকে কি করতে হবে, গরিবদেরকে ভালোবাসতে হবে।
আজকে টাকা যা খুব দিতেছেন গোরাবাদের উপরে মেহনত করো, গোরাবাদেরকে কাজে লাগাও। গোরাবাদের ভিতরে অনেক সিফত আছে, তার ভিতরে সবচেয়ে বড় সিফত হইল গরিব মানুষের দিলের ভিতরে কোনো অহংকার নাই, অহংকার মুক্ত দিল, এটা কাজে লাগাও। আল্লাহ রাসূল গরিবদেরকে মহব্বত করতেন। বলতেছে আয়েশা, তুমি গরিবদেরকে ভালোবাসবা, গরিবের প্রয়োজনকে পূরণ করবা। আর একটা কথা শোনো, তোমার কাপড় যে পর্যন্ত পুরাতন না হয় এই কাপড় তুমি পড়তে থাকবা। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার সাথে আমাকে মিলিয়ে দেবে। আমাদের জিন্দিগির ভিতরে এই জিনিসগুলো আসতে হবে, আনতে হবে। আমাদের জিন্দিগিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনের ভিতরে দুনিয়ার কোনো খাহিশ ছিল না, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, দুনিয়ার কোনো ফিকির ছিল না। আসবাবের ফিকির না, একটা ভালো খানার ফিকির না, একটা ভালো পোশাকের ফিকির, সব সময় আখিরাতের ফিকির গালে ছিল। দিনের ভিতরে আখিরাতের এই পরিমাণ ইকিন ছিল, যখন একা থাকতেন তো ব্যক্তিগত আমলের ভিতরে থাকতেন, বেশিরভাগ সময়ই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ তাআলা যেন সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেয়। এই কারণে আমাদের একমাত্র নবী, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়ে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। অন্য কোন নবী গিয়ে রাসূলকে আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে গেছেন। যে জায়গায় জিবরাইল সাল্লাম যেতে পারেন নাই, জিবরাইল সাল্লাম বলছে যে আমি যদি আরেকটু উপরে উঠি তা আমি পুরো বর্ষ হয়ে যাব, আমার উপর এখন সুযোগ নাই, এখন আপনি যান। আল্লাহ তাআলা রাসূলকে আরো উপরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নিজে তার কুদরতের দ্বারা আল্লাহ রাসূলকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। এইজন্য জান্নাত দেখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার একজন উম্মতের জন্য জাহান্নামে আছে, জাহান্নামে সে আযাব, এটা আমার উম্মত সহ্য করতে পারবে না। কি পরিমাণ পরেশান, হায়াতে থাকাকালীন পরেশান, এখন বয়স্ক কবরে যে নিগিত রসুল সাহেব পরেশান, আর আমার উম্মতে কি হবে, উম্মত কে পরেশান। না, জিন্দগির ভিতরে রসুলের জিন্দগি আমার জিন্দগি বানাইতে হবে, রসুলের ফিকির আমার ফিকির বানাইতে হবে। তার জিন্দগির ফিকিরে ছিল মানুষ দিন পেয়ে যায়, হেদায়ত পেয়ে যায়। মানুষের জিন্দগির ভিতরে আল্লাহ তাদের একই বসে, মানুষ তার জিন্দগিকে আমলের উপরে উঠায়। এবং উনি অল্প তুষ্ট ছিলেন, ওনার পরিবার পরিজন অল্পের ভিতরে তুষ্ট ছিলেন, সাথে সাথে জিন্দগি ইখতিয়ার করছেন, কখনো খাইছেন কখনো না খেয়ে থাকছেন। আজকে এই সুন্নতের উপরে উঠা, আজকে তো মানুষ ডাক্তার সাহেবরা ডায়েটে স্টার্ট করে দিচ্ছে, আপনার ডায়েট করে না খায়েন না, আর খাইলে আপনাদের হায়াত শেষ হয়ে যাবে, আপনার মরে যাবেন, আপনাদের এই অসুস্থ হবে অসুস্থ হবে। সে স্টার্ট আমরা অনেকে ফলো করতেছি, কিন্তু নিয়ে নিয়ে করি জামা রসুল তো এক বেলা খাইতেন, এক বেলা না খেয়ে থাকতেন, একদিন খাইতে একদিন না খেয়ে থাকতেন। আমি জিন্দগি এই আমল করতে উঠাই, আমার কোনো ডায়েট লাগবে না,
এই সুন্নাত মনে করে আমল করতে থাকি। কোনো ভালো খেলার ফিকির নাই, ভালো পোশাকের ফিকির নাই, নিজের ফিকির নাই। এবং বিবিদে কি বলছেন, তোমরা তোমাদের মাল কাল্লা রাখার আছে, খরচ করো, মাল জমা করা রাখবে না, মাল জমা করা রাখার জিনিস না। তো কি পরিমাণ তারা বিবিরাও হাসিন দিচ্ছে কথার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এবং বিবিরা সমস্ত মাল কাল্লা রাখার আছে খরচ করছেন। বিমান খরচের জজবা ছিল এরা যখন এদের জিন্দিগিতে সচ্ছলতা আসছে, আল্লাহর পরে আমাদের আয়াতের সচ্ছলতা আসছে। সচ্ছলতা আসার পরেও সচ্ছলতা তাকে জিন্দিগির মাকসাদ বানায় নাই, এটা সাথে যদি মিলিয়ে নেয় নাই, ওই সময় উপর অত তাপরি করে দান করছেন, ওই সময় মোটা খানা খাইছেন, না খেয়ে থাকছেন, বোকা বোকা থাকতেন, ওই সময় তার কাছে যত হাতিয়ার মাল আসতো সমস্ত মাল কাল্লা পাকের রাস্তায় খরচ করতেন। আজকে আমাদের ভিতরে সিমত, আমাদের গ্রহণের ভিতরে সিমত মালকে জমা করা, মাল জমা করা মুসলমানের কোন মাকসাদের কারণে ঠিক না। একমাত্র দিনই মাকসাদ যদি হয়, আমি মাল জমা করে আল্লাহ পাকের রাস্তায় সফর করব, বিদেশে সফর করব, আমি মাল জমা করে হজে সফর করব, উমরা সফর করব, তাহলে মাশাআল্লাহ বহুত ঠিক আছে। অন্য কোন নিয়তে, অন্য কোন কারণে মাল জমা করা, এটা মুসলমানের তরিকা না, নবীর তরিকা না, এটা ভাই দোস্ত ইহুদি খ্রিস্টানদের তরিকা। মালকে খরচ করেছে আল্লাহর দিনের জন্য, আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে থাকবে। আজকে হায়াতের মাকসাদকে বোঝা, কি উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্য তো এইটাই, আল্লাহ পাক তাকে রাহবার বানাইছেন, গাইড বানাইছেন, তাকে পরিপূর্ণ অনুসরণ করা, কিছু করলাম কিছু করলাম না, ইমানিয়াতের লাইনে, ইবাদিয়াতের লাইনে, মুআমালাতের লাইনে, মাশরাতের লাইনে, আখলাকের লাইনে রাসূলের সাথে আদর্শ ছিলেন। প্রত্যেকটা লাইনে আল্লাহর পক্ষ থেকে অনুসরণ করে সেবা করা, জিন্দেগি রাসূলের মতো বানানো, এটা হলো ভাই দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ পরিপূর্ণ সুন্নতের ওঠা। আর সুন্নতি হইতেছে দুনিয়ার মহব্বতকে দিল থেকে বের করা, আখিরাতের মহব্বতের কি দিলে ভিতরে বসে। এজন্য আল্লাহ তাআলার হুকুম, যেটা নামাজ, এটাই গুরুত্ব দেওয়া। আমি মেহনত করতেছি নামাজের মেহনত, আমি মেহনত করতেছি ভাই তেলাওয়াতের মেহনত, ইবাদতের মেহনত। মেহনত করতে করতে এরকম না হয় যায় মানুষ আমাকে তুমি বলা বলে আমি সব টাকা যা পুরা করতেছি, কিন্তু আমি আমার নামাজের ভিতরে অলসতা করি, ইবাদতের ভিতরে অলসতা করি, কেন? আচ্ছা যে বলে আজকে সাথে টাকা দা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু নামাজের ভিতরে ইহতমাম কম। অথচ আমার সত্যিকে যে নামাজ চিন্তা হওয়ার জন্য, কত চিন্তা হওয়ার জন্য মেহনত টাকা দা, মহল্লার ভিতরে গাছ করা গাছ চিন্তা হওয়ার জন্য না, দিন চিন্তা হওয়ার জন্য। খুব ঠিকই করতেছি গাছদের, আমার মহল্লায় গাছদের দিন। অথচ যে বলেন যখন সাথী সাথীরা যখন দিন চিন্তা হওয়ার ফিকিরে গাছ করবে, তো হার গাছ থেকে নগদ জামা কাল্লা পাকের রাস্তায় বের হবে। নতুন নতুন সাথীরা গাছের আমলে শরিক হবে, সারা সপ্তাহ মহল্লাতে মেহনত হয়েছে, ঘর ঘর মোলাকাত হয়েছে, মর্যাদাবাদে মেহনত হয়েছে, মানুষকে মর্যাদা নিয়ে মানে হালকা কায়েম হয়েছে। এবারে যখন গাছের দিন আসবে, গাছ হবে, সেদিন এক নুরানি পরিবেশ মহল্লাতে কায়েম হবে, দিনটা কে দিনের মতো মনে হবে। মহল্লার বেশিরভাগ মুসলমান এই গাছটা শরিক হয়ে গেছে, জামাত আলামের রাস্তায় খরচ হইতেছে, এটা গাছটা হাকিকত, গাছ পেতেছে গাছ চিন্তা করার জন্য, নামাজ করতে গাছ পেতেছে দিন চিন্তা করার জন্য। অতটা ভালো করে বুঝি নেই, মেহনত দিন চিন্তা করার জন্য, মেহনত শুরু হয়েছে মহল্লাতে, 50 বছর হয়ে গেছে, এখনো ফজরের নামাজের মুসল্লি, আগে যে 10 জন ছিল এখন 12 জন 13 জন 15 জন, বা কোনো জায়গায় কমে গেছে। আমার মহল্লায় ছিল 12 জন,
ফজরের নামাজে মুসল্লি কে প্রয়োজন হয়? ফজরের নামাজের পরে মসজিদে সময় দেওয়া, সূর্যোদয় পর্যন্ত মসজিদে থাকা, আল্লাহর রাসূলের জিন্দেগি ছিল এটা। ফজরের নামাজের সাথে আল্লাহ তাআলা কত মামুলাত যেগুলো আছে অধিকাংশ মামুলাত ফজরের নামাজের সম্পর্কিত। আফসোসের পরিসরের কথা, আজকে অনেক মহল্লাতে কাম করালা সাথীরাই ফজরের নামাজ ছেড়ে দিচ্ছে, এখন আমল নাই, ফজরের নামাজে কোনো আমল নাই, ফজরের নামাজে কোনো ইজতেমায় আমল লাগে নাই, না কোনো মাশওয়ারা আছে, না তালিম আছে, এই আমল না থাকার কারণে ফজরের নামাজ সাথে আসে না। বলে আমাদের আছে আমল নাই, ফজরের নামাজ ঘরেই পড়ে গেছে। ফজরের নামাজ ইমানের সাথে অনেক বড় সম্পর্ক রাখে। দুই অন্ধকারে যারা মসজিদে গমন করে, আল্লাহ তাআলা আপনাকে খুশির ভিতরে বলছে, হে রাসূল, আপনি ওই সমস্ত মুমিনকে মুসলমানকে জান্নাতের ভিতরে পরিপূর্ণ নূরের সুসংবাদ দান করুন। অন্ধকারে মসজিদে গমন করে আজকে মেহনত কি জন্য? যদি মেহনতের দ্বারা আমার ফজরের নামাজে কাজা হয়ে যায়, আমি তো আপনি চলতেছি, আমাকে তো তাহাজ্জুদ করতে হবে, দায়ীকে তাহাজ্জুদে হেদায়েত করতে হবে। যদি দায়ী হবে, সবচেয়ে বড় আমল তাহাজ্জুদে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে তাহাজ্জুদে নামাজ পড়তেন, লম্বা লম্বা সিজদা করতেন, আল্লাহর কাছে কাঁদতে থাকতেন। আমাদের আগে বলতেন, হে রাসূল, আপনি আগে বলে গোলামা, তারপরে কেন আপনি এত আমল করেন, এত আল্লাহর কাছে কান্নাকাটি করেন? রাসূলুল্লাহ বলছেন, হে আশা, আমি কি শুকরকারী বান্দা হব না? আমি শুকরকারী বান্দা হব না? মানুষ আজকে মাল জমা করে, সম্পদ জমা করে, টাকা পয়সা জমা করে, আল্লাহর রাসূলের কাছে সাহাবা জিজ্ঞেস করছে, হে রাসূলুল্লাহ, আমরা কি জমা করব, জমা করার জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জমা করো জিকিরকারী দিন, জমানে জিকির করো, জিকির তো জমা করো, আমল নামায় জমা করো, আমল নামাকে ভারী করো জিকিরের দ্বারা, আমল নামাকে ভারী করো শুকরের দ্বারা, বেশি বেশি শুক্রিয়া আদায় করো আল্লাহ তাআলার, আর হালাতে শুক্রিয়া আদায় করো। কি করো তোমরা? বেশি থেকে বেশি জিকির করো, শুকর করো, আর শোনো, নেক বিবি এটাও জমা রাখা জিনিস, বিবি নেক হইতে হবে, এটা জমা রাখার জিনিস। আজকে জমা করতেছি কি জিনিস বলেন? আল্লাহ কি জমা করতে বলছে? এসে না ভাই, দুনিয়ার মহাপদ বেশি থাকার কারণে আজকে আমাদের ভিতরে অলসতা, ব্যক্তিদের ভিতরে অলসতা, খানা পিনা বলে আসা তারা বলছেন, রাতের বেলা পেট ভরে খানা খাওয়া এই উম্মতের প্রথম বেদাল সাজা হবে এইটা, রাতের বেলা পেট ভরে খানা খাওয়া। আমাদের নামাজের ইহতেমাম হয়, সাহাবা ইজমাইন নামাজের কত গুরুত্ব দিতেন, যুদ্ধ করতে গেছেন আসরের নামাজের অর্থ, এমন সময় যুদ্ধ শেষ করতে পারতেছেন না, আবার নামাজের অর্থ চলে যেতেছে, দাওয়াত আর ইবাদত, হজরতজি বলেন এটাকে একসাথে জমা করতে হবে। যখন মুসলমান দাওয়াত আর ইবাদতকে একত্রে জমা করবে, পৃথিবীর সমস্ত নিজাম মুসলমানের পায়ের নিচে চলে আসবে। উম্মতের সবচেয়ে বড় জিনিস দাওয়াত আর ইবাদতকে একত্রে করা, একত্রে জমা করা। সাহাবাদের মধ্যে কি ফিকির, আমার যুদ্ধ করতে হবে, যুদ্ধের মজা ছাড়তে পারতেছে না, এদিকে সূর্য ডুবে যাবে, আসরের নামাজ কাদা হয়ে যাবে, দুটোই ফিকির করতেছে, আর ফিকির করে এই কথা বলতেছে, সূর্য তুমি তো আল্লাহর হুকুমে উঠো, আল্লাহর হুকুমে অস্ত যাও, আমাদের এই মেহনত শেষ না পর্যন্ত তুমি ওই জায়গায় স্থির থাকো, স্থির। সমস্ত কায়না সমস্ত নিজাম সাহাবাদের পক্ষ দিয়েছে, পক্ষ হয়ে গেছে, সূর্য স্থির হয়ে গেছে, সাহাবারা যুদ্ধ শেষ করছে, যুদ্ধে বিজয় লাভ করছে, সূর্য স্থির হয়েছে, এরপরে যুদ্ধ শেষ করে আসলে নামাজ পড়ার পর সূর্য অস্ত গেছে। দাওয়াতের ইবাদতকে জমা করার বলে এক ফিকিরের দিলের ভিতরে ছিল, আল্লাহ পাক এটা করে দিচ্ছেন, এটা সাহাবাদের জন্য খাস না, এই জামানা যদি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো মোমেন এই ফিকির করতে দেখা, তারা সমস্ত নিজামকে তার পক্ষ করে দিবে।
এজন্য ভাই আমাদের জিন্দেগির ভিতরে এরকম আল্লাহর হককে আদায় করতে হবে, বান্দার হককে আদায় করতে হবে। হাক্কুল হাক্কুল ইবাদ বলে ইজাজ বড় বলে এটা হাক্কুল এটা হাক্কুল ইবাদ বলে ভাই আল্লাহর হককে আদায় করার ক্ষেত্রে দিকে কোনো কমি করে আল্লাহ চাইলেও মাফ করতে পারেন, কিন্তু মানুষ যদি বান্দার হকের কমি করে আল্লাহকে মাফ করবেন না, এটা আল্লাহ মাফ করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাক ছিল, কিয়ামতের ময়দানে মানুষের আমল না ওজন হবে, আমল না ওজন হবে। ওই ব্যক্তির আমল নামা সবচেয়ে ভারী হবে যাদের আমলের ভিতরে আখলাক সবচেয়ে উঁচা ছিল, আখলাকি আমাদের বেশি ছিল, আখলাক সুন্দর ছিল, যেনারা দুনিয়ার জমিনে বিনয়ী ছিলেন। ওমর আব্দুল্লাহ আলম বলতে এসে কথা বলতেন তো মাশরায় রায় দিতেন, আস্তে আস্তে কথা বলতেন, অনেক সময় শোনা যেত না, তো অন্যান্য সাথীরা বলতেন যে আপনি এত আস্তে কথা বলেন, এত আস্তে রায় দেন, আপনার মেজাজ কত জ্বালানি মেজাজ, মেজাজের ভিতরে আপনার কত পরিমাণ আপনি শক্তি রাখেন, কথা বলার সময় দিনের কথা বলার সময় আস্তে আস্তে বলেন, মাস্টারের রায় দেওয়ার সময় আস্তে কথা বলেন। বলে আমি রায়ের ব্যাপারে ভয় করি আল্লাহ তাআলাকে, আমাকে তো জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে আমি রায় কেন দিছিলাম। বিনয়ী হওয়া, নম্র হওয়া, নরম হওয়া আল্লাহর কাছে আখলাক ছিল, এবং এই আমল নামা যাদের বাড়ি হবে তারা দুনিয়ার জমিনে বিনয়ী হবে, তাদের জবানের দ্বারা তাদের কথার দ্বারা অন্য মানুষ কোনোদিন কষ্ট পাবে না, তাদের আশ্রয় থেকে কষ্ট পাবে না, তাদের আমল নামা অনেক ভারী হবে, আমল নামার ওজনের পাল্লায় সেটা সবচেয়ে বেশি ওজন ওজনই হবে, তাদের ভিতরে আখলাক থাকবে, আখলাকে হামিদা, উষা আখলাক, হুসনে আখলাক, মানুষের মাফ করে দেওয়ার এক লাখ, মানুষের সাথে মিলে চলার এক লাখ, মানুষকে মিলিয়ে চলার এক লাখ, এই আমল নামা কিয়ামতের ময়দানে ওজনে সবচেয়ে ভারী হবে। সমস্ত শুধু মুসলমান না ভাই দোস্ত, সমস্ত গায়েরা মুসলমান, সমস্ত মাখলুকাতের হেসানের ফিকির আমাদের ভিতরে থাকে, আমাদের কেউ কষ্ট না পায়। একটা বিড়ালকে বেঁধে রেখে আল্লাহওয়ালা মহিলা, দিনদার মহিলা, তাহাজ্জুদ পড়নওয়ালা মহিলা জাহান্নামী হয়েছে, আর একটা কুকুরকে পানি পান করে, নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করে ফায়েশা মহিলা জান্নাতে হয়েছে। আখলাক দামি, অনেক দামি, এজন্য আমাদের কথার ভিতরে মিষ্টতা, কথার ভিতরে নম্রতা, কথার ভিতরে বলে ভাই দোস্ত মানুষের দিলে কোনো আঘাত না লাগে, কষ্ট না লাগে, বিশেষ করে সবচেয়ে নরম কথা বলার জায়গা হইতেছে ঘর, নিজের ঘরে গিয়ে কথাকে নরম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঘরে গিয়ে বিবিদের সাথে এমন ভাবে নরম হয়ে চলতেন, বিবির আল্লাহকে এত আপনিয়ে নিতেন, মহব্বতের সাথে নিতেন, অনেক অভিযোগ অনেক কথা ছিল দিলের ভিতরে থাকতো, কিন্তু তার নর্মিয়াদের আচরণ, নম্রতার আচরণ বিবিদের সব কিছুকে ভুলিয়ে দিত। আজকে আমরা ঘরে গিয়ে অনেক গরম হই, সে কথা বাইরে বলতে পারি না, মানুষের সাথে বলতে পারি না, রাগ হইতে পারি না, ঘরে গিয়ে খুব রাগ হই, মানুষ ঘরের মানুষকে অনেক এলেমেলো কথাবার্তা বলি, এটা ভাই দোস্ত একেবারেই সুন্নতের খেলাফ। নরম মনে করি তাকে অনেক কথা বলা যাবে, এটা সুযোগ মনে করি, আমি তো ঘরে কর্তা এটাকে মনে করি, এরকম না, বিবিদের সাথে নরম আচরণ করা, বিবিদের ঘরের কাজে সহযোগিতা করা বহুত বড় আখলাক। বিবিদের বর্ণনা করতে পারে আমি শুধু খাদেম এই ঘরে, খেদমত করতে পারলে আমার স্বামী খুশি, না করতে পারলে নারাজ, এরকম মনে না। আল্লাহ রাসূল বিবিদের সাথে ঘরের কাজে সহযোগিতা করতেন, বিবিদের সাথে ঘরে গেলে এমন ভাবে মিশে থাকতেন যে বোঝাই যেতে যে উনি আল্লাহ রসুল, এত সময় দিতে বিবিদের, এত মহব্বত করতেন, এত আপন করে নিতেন।
এনবা দুসরা আমাদের জিন্দেগিতে সমস্ত সিফাত বলে আসে আর ওসা সিফাত বেসে ভাই দোস্ত আল্লাহর জন্য সমস্ত কিছু করা এই দাওয়াতে তবলিগের মেহনত করা আল্লাহর জন্য মানুষের কাছে যাও আল্লাহর জন্য রাস্তা নেমে শরীক হও আল্লাহর জন্য সর্বজনীন আসা আল্লাহর জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হও আল্লাহর জন্য সব সময় তারে যেমন দিকে সামনে রাখ আল্লাহ সন্তুষ্টিকে সামনে রাখ আল্লাহর জন্য যেমন হবে আল্লাহ কাছে কবুল হবে আর যেমন আল্লাহর জন্য হবে না তত ভারী আমলই হোক না কেন আল্লাহর কাছে সেটা কবুল হবে না এই জন্য ভাই দোস্ত খুব ভয় থাকা আর যদি বলেন এই যে ক্লাস এই যে সিফত এই সব তো উসার সিফত আলা সিফত আল্লাহ পাক জিজ্ঞেস করছে তুমি কি করছো যে হে আল্লাহ তোমার দিনের জন্য সবই কি তোমার দিনের জন্য শাহাদত বরণ করছি রায় না তুমি আমার দিনের জন্য শাহাদত বরণ কর নাই তোমাকে মানুষ শহীদ করবে প্রথম হাদিসে নিয়াত দিয়ে শুরু করছে নিয়াত কত দামি জিনিস ওষা জিনিস সবসময় নিয়াতকে যাচাই করা আমার এই পাঁচ মাসের বিদেশ সফর কার জন্য আমার এই সারা জিন্দিগি মেহনত টাকা জমা করা কার জন্য আমার এই দৌড় জাপ কার জন্য যদি আল্লাহ কাছে কবুল না হয় মানুষ আমাকে তবলিগ আলা বলবে খুব টাকা জমা করা আলা বলবে মেহনত করা আলা বলবে আমি এই জন্য করতেছি আমি আল্লাহর জন্য করতেছি এটা আমাদের হজরত বলেন কাদের বেলা মনে রাখে মহাসেবা করা নিয়াজের মহাসেবা হওয়া আছে কি জন্য করলাম আমি আমার কার জন্য করলাম কার আছে খুশির জন্য করলাম দামি জিনিস হয়েছে সেজন্য আমাদের নিয়াজ বেলা কেউ আল্লাহর জন্য করা সমস্ত আমার আল্লাহর জন্য করা আল্লাহ আমাকে রাস্তায় বেরিয়ে এই সমস্ত সিফত আমার জিন্দিকে তা না এর গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া আল্লাহ আমাকে রাস্তায় বের হওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া সাহাবারা সব কিছুকে ফেলে রেখে দিনের তাকাজাকে পুরা আল্লাহ রাস্তায় বের হইতে হবে ফসল পেকে গেছে খেজুর উঠাইতে হবে সারা ফসলের রিজিক আল্লাহ রাসূলের টাকা যা এখন আল্লাহ আমাদের রাস্তায় বের হইতে হবে কঠিন সময় প্রচুর গরম এক তো গরমের কষ্ট ফসল গুলো ঘরে উঠানোর কষ্ট ওই দিন আমার দুনিয়া সব কিছুকে ঠিকঠাক রেখে আল্লাহ আমাদের রাস্তায় বের হওয়া আচ্ছা যে বলেন এটা দ্বিতীয় অবস্থায় বের হওয়া আলাদা আলাদা হলো কি যখন টাকা যায় আসতেছে তখন আমি লাভবাহী করতে পারতেছি এটা আল্লাহ পাকে যাদের সাথে কি কইতে পারবে মানুষ যে পর্যন্ত আল্লাহ আপনার গায়ে মদত তার জিন্দিগিতে না দেখবে গায়ে বের কি তাদের এই ভিতরে পয়দা হবে আর গায়ে মদতের সাহায্য দেখার জন্য আল্লাহ পাকে রাস্তায় কোরবানির সাথে বের দিতে হবে কোরবানির এক মিজাজ আমার জিন্দিগির ভিতরে নিয়ে আসতে হবে এই জন্য ভাই কোরবানির সাথে আল্লাহ পাকে রাস্তায় বের হওয়ার জন্য কার কার ক্ষেত্রে বলেন ভাই সাথে ভাই আমরা নিয়াজকে ভাই দিল থেকে করবো ইনশাআল্লাহ দিল থেকে দিলের থেকে নিয়াজ করবো যে ইনশাআল্লাহ আমি দিল থেকে নিয়াজ করতে আল্লাহ আমাকে রাস্তায় বের করবো এই জন্য ভাই চার মাস না গাড়িওয়ালার সাথীদের জন্য জরুরি বাহির মূল সফর করা আল্লাহ রসুল যে প্রথম জামাত বানাইছিলেন এই সুন্নতের কথা যেটা বলা হলো প্রথম জামাতে ছিল বিদেশের জামাত আল্লাহ রসুল জামাত বানিয়ে আরবের ভিতরে সৌদি আরবের ভিতরে ঘোরান নাই প্রথম জামাত বানিয়ে উনি বিদেশে পাঠাইছেন আফসাদে জামাত পাঠাইছেন আফসাদে জামাত পাঠাইছেন এই জন্য আল্লাহ রাস্তায় বাহির মূল সফর করা এটা বহুত বড় সুন্নত আপনার মেহরবানি করে আমরা এটা নিয়াত করি ইনশাআল্লাহ যে আমি এই বছরের ভিতরেই বিদেশ সফর করবো কার কার ইয়াদ আছে বলেন তো ভাই ইনশাআল্লাহ 2022 ভিতরে আমি সফর করবো তা দাঁড়ান মেহরবানি করে এই 2022 ভিতরেই বাহির মূল যাবো দাঁড়ান তো ভাই ইনশাআল্লাহ হিম্মত করে ইনশাআল্লাহ পাঁচ মাসে সফর